বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক এনআরসি সি এর দাবিতে রঘুনাথগঞ্জের বিধায়ক আখুরুজ্জামানের নেতৃত্বে রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লক সভাপতি সমীরউদ্দিন বিশ্বাসের ডাকে মানববন্ধন কর্মসূচি সাইদাপুর বাজারে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিগণ। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, তিনি এনআরসি সিএএ এবং এনপিআর কার্যকরী করার প্রতিবাদে তিনি যে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছেন, এনআরসি সিএএ এবং এনপিআর যাতে চালু না হয় ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে, সেই কর্মসূচি আমরা গত এক তারিখ আমাদের রঘুনাথগঞ্জ ব্লকের অন্তর্গত শেখালিপুর গ্রাম পঞ্চায়েতের কুচিয়াপুরে আমরা অবস্থান বিক্ষোভ কর্মসূচি করেছি এবং আজকে গোটা পশ্চিমবঙ্গের সাথে সাথে রঘুনাথগঞ্জ ব্লকে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রঘুনাথগঞ্জ কর্মসূচি করছি এবং আগামীকালকেও আমাদের কর্মসূচি আছে রূপকমল ভাটিয়া অফিস থেকে সর্বপ্রথম বাজার পর্যন্ত মৌন মিছিল এবং আগামী সাত তারিখ রাজীব গান্ধী মোড়ে আমাদের পথসভা আছে, সেখানে সবাইকে এই আমাদের এই প্রেসের মাধ্যমে সবাইকে উপস্থিত থাকার। আজকে কত লোক মানববন্ধন করছেন? এখানে আমাদের মোটামুটি আজকে 2,500 থেকে 3,000 লোক উপস্থিত আছেন এবং এখানে বেশ ভালো সারা মানুষের যেটা মানুষ চাইছেন যে এনআরসি সিএএ এটা বাতিল করতে হবে, সরকার এই আইন কালো আইন বাতিল করতে হবে। আপনার নাম? আমার নাম সমীরউদ্দিন বিশ্বাস, সভাপতি।